সুপ্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের মতো আরও একটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পশুর হাটে। এই হাটটি হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার 22 মৌজার। এই হাটটিতে পাওয়া যায় উন্নত জাতের ষাঁড়, গাভী, বকনা বাছুর, ষাঁড় বাছুর, মহিষ, ছাগল ইত্যাদি। দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই হাটের ষাঁড় সম্পর্কে কীরকম দাম। তো দর্শক, আজকে আমরা কথা বলবো এই হাটের মানুষের সাথে আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই হাটের সার্বিক চিত্রগুলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ভাই, কি ব্যবসায়ী? ব্যবসায়ী। আচ্ছা, আজকাল এটি কয়টা গরু নিয়ে আসছেন? একটা গরু নিয়েছি ভাইয়া। একটাই না? আচ্ছা, এটি কি ষাঁড় না বলদ? এটা বলদ। বলদ। আচ্ছা, এটা কি জাতের? এটা আবাল, আবাল জাতে বলদ জাত। এরকম ষাঁড়ের মতো ওই যে ফিজিয়ান করছে এরকম জাত নেই? না জি না ভাই, এরকম জাত নেই। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কত হবে? 8 বছর হবে। 8 বছর না? দাঁত কয়টা? 6টা। আনুমানিক এটার মাংস হবে কত মন? মাংস হবে 5 মন। 5 মন না? আচ্ছা, দাম কিরকম টাকা চাচ্ছেন? দাম 1,15,000 চাইছে। 1,15,000? 1,15,000। কাস্টমার কিছু বলে? কাস্টমার বলে কিরকম? কাস্টমার 1,00,000 বলে, 95,000 বলে। আমরা ইন্ডিয়াতে আনি, পার্টিতে বেশি কিনি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আপনি ব্যবসায়ী না? আমরা ব্যবসা করি। আচ্ছা, এটা কি সার না? এটা সার। এটা কি জাতের সার? ফিজিয়ামের মধ্যে, ফিজিয়াম বাংলাদেশি ফিজিয়াম। ফিজিয়াম না? আপনারা কি কিনে আবার বিক্রি করে দেন? আমি কিনে বিক্রি করে দিই। যদি বাজার ভালো হয় আনুমানিক মাংস হবে কত মন? প্রায় 9 মন। এখন 9 মন আছে? 9 মন আছে। আচ্ছা, বর্তমানে দাম কত যাচ্ছে? 40-65 বিক্রি করবো। 60-65 না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ব্যাপারী না? হ্যাঁ ব্যাপারী। আজকে কয়টা গরু নিয়ে আসছেন? 14টা। 14টা? সবগুলো কি সার? সব সার। আচ্ছা, আপনি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? আমি ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে না? আচ্ছা, প্রথম যে লাল সারটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? দেশি। দেশি না? দেশি। আচ্ছা, এটার বয়সটা? বয়সটা আমার 6 দাঁত। 6 দাঁতের? হ্যাঁ। এটার আনুমানিক মাংস হবে কত মন? আনুমানিক মাংস ধরেন 7.5 মন। 7.5 মন? হ্যাঁ। দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে আমার 1,75,000। 1,75,000? হ্যাঁ। বিক্রি করতে পারবেন কত ওইটা বলে? বিক্রি তো কোনো শিউর নাই, বিক্রি ধরলে কাস্টমারের কথা। আচ্ছা, তারপরে এই যে এলালটা, এটা কি যাতে? এটা দেশি। এটাও দেশি না? হ্যাঁ। আচ্ছা, এটার আনুমানিক মাংস হবে কত মন? দামের আনুমানিক মাংস ধরেন 6.5 মন। 6.5 মন না? হ্যাঁ। এটার দামটা ওইটার থেকে কম? এটা কম। কীরকম? 1,60,000। 1,60,000? হ্যাঁ। আচ্ছা,
তারপরে যে কালোটা কালোটা কি যাদের কালোটা হলো দিশই দেশে এটা যাচ্ছে কয়টা এটা যাচ্ছে আমি ছয়টা জানেন আপনারা কয়টা ছয়টা ছয়টা না আচ্ছা এটা আনুমানিক মাংস হবে কত মূল্য মাংস হবে আমি 7.5 মূল্য 7.5 মূল্য দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে আমি 170 টাকা 170 আচ্ছা এগুলো যদি কুরবানি ঈদ পর্যন্ত মোটা তাজন করণ করা হয় তাহলে কি রকম মোটা হবে হ্যাঁ ধরেন না 2 লক্ষ 50 বা 2 লক্ষ এমনি দিন আচ্ছা এই আচ্ছা এটার এটার যাচ্ছে কয়টা এটা 6.5 টাকা 6.5 না সেটার আনুমানিক মাংস হবে কত মূল্য মাংস হবে ধরেন 7.5 মূল্য 7.5 মূল্য এটার দাম এটার দাম স্যার 75 টাকা 1 লক্ষ 75 না আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে সার নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন নাম্বারটা তো আমার মোবাইল নাই বলতে পারি না মুহূর্ত পেতারে আচ্ছা আচ্ছা তারপরে যে সাদাটা এটা কি জাতের এটা হইলো আমার 2.5 লাখ 2.5 লাখ না আচ্ছা এটার এটার আনুমানিক মাংস হবে কত মাংস হবে আমার 8 মণ উপরে 8 মণের উপরে এটা যাচ্ছে কয়টা এটা যাচ্ছে 2টা এটা মনে হয় মোটা তাজা করুন করলে আরো বড় হবে এটা আমার 3 লক্ষ 3.5 লক্ষ বেশি বর্তমানে দাম কত যাচ্ছে বর্তমানে যাচ্ছে আমার 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 না আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আচ্ছা ভাই এটা কি জাতের এটা 2.5 লাখ 2.5 লাখ না আচ্ছা এটার বয়স কত বয়স আপনার 4টা যাচ্ছে যাচ্ছে 4টা না আচ্ছা এটার আনুমানিক মাংস হবে কত 9 মণ 9 মণ না আচ্ছা সামনে কুরবানি ঈদ পর্যন্ত এটা মোটা তাজাকরণ করলে কিরকম হবে আপনার 4 লাখ 4 লক্ষ টাকার মাল না আচ্ছা বর্তমানে দাম কত যাচ্ছে বড় নাম 2 লাখ 20 30 চাইছি 2 লক্ষ 20 না আচ্ছা কিরকম টাকা হলে বিক্রি করতে পারবে তো ভাই 160 65 70 আচ্ছা আপনার কাছ থেকে কেউ যদি সার নিতে চায় তাহলে তো দিতে পারবেন না ইনশাআল্লাহ সবসময় আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন 0172 66 10582 আচ্ছা আবার বলবেন একটু 0172 66 10582 আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আচ্ছা এই সবগুলো কি আপনার না জি এগুলো কি সার না বলত 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 আপনি ব্যবসা করেন ব্যবসা করি কতদিন যাবত ব্যবসা করেন 20 বছর 20 বছর আচ্ছা এগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে রাজশাহী থেকে রাজশাহী থেকে না আচ্ছা প্রথম যে দেখতে পাচ্ছি এটা কি বলত এটা যাত্রা কি দাঁত দু হাজার দেশি ওই দেশি আচ্ছা এটা যাচ্ছে কয়টা 4টা 4টা আনুমানিক মাংস হবে কত মূল মাংস অনুমানিক 4.5 মূল করে ধরেন 4.5 মূল আচ্ছা সারের মাংস সুস্বাদু নাকি বলদের 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 দামটা কোনটার বেশি বলদ বলদেরই দাম বেশি আচ্ছা এটার দাম কত যাচ্ছে 1 লক্ষ টাকা ধরেন 1 লক্ষ আপনি দাম চাচ্ছেন না 1 লক্ষ টাকা বেচা আছে মানে বিক্রি করে ফেলছেন আচ্ছা তারপরে ওইটা একই বেশি বেশ কমে ধরে 2-4 হাজার টাকা বেশ কম ওইটা জাত কি এই জাতি না ওইটার দাঁত ছে কয়টা একই বয়স বেশি বেশ কমে একই এক সমান সমান সেম বয়স আচ্ছা ওইটার দাম কিরকম চাচ্ছেন এটা মনে করুন 2-4 হাজার টাকা বেশ কমে মানে বিক্রি করেন নাই এখনো না আচ্ছা তারপরে যে কালোটা ওইটা কালোটা মনো 90 95 90 বছর 90 না আচ্ছা একই জাতের একই জাত একই জাত বয়সও একই না একই বয়স সেম আর কেউ যদি আপনাদের কাছ থেকে বলদ নিতে চায় আপনারা কি দিতে পারবেন যাওয়া যাবে তো আচ্ছা আপনার নাম্বারটা বলা যাবে বলা যাবে আচ্ছা বলেন তো একটু 017 দিসেন 018 77 33 4076 আচ্ছা আবার একটু বলবেন 018 77 33 4076 আচ্ছা কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার বলদ নিতে চায় তাহলে আশা করি ভালো বলদ দেওয়ার চেষ্টা করবেন জি আর আপনাদের বাড়িটা কোথায় মাইজেরসর থানা রায়পুরা রায়পুরা থানা না নরসিংদী জেলা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন